ফ্যাশন চিত্রায়ন ফ্যাশন ডিজাইনিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি একটি অন্যতম মাধ্যম যার মাধ্যমে ডিজাইনার তার ধারণাগুলোকে দৃষ্টিগোচর করে। চিত্রায়ন হচ্ছে ফ্যাশন স্টাইলিস্ট এবং ক্রেতাদের উপর প্রথম প্রভাব ডিজাইনারদের কাছ থেকে তারা এটা কেনার সিদ্ধান্ত নেবার আগে অথবা তাদের মডেলকে একটি পরানোর আগে। ছাত্রদের কাছ থেকে প্রত্যাশিত যে তারা অঙ্কন স্কেচিং রং করা এবং বিভিন্ন কৌশলের বিস্তারিত অনুসন্ধান করবে। ফ্যাশনের অঙ্কন শিল্পী হতে হলে ধারণা এবং কৌশল উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। অঙ্কন শিল্পী হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ থাকবে, কারণ সে আপনার মাথা থেকে ধারণাটা নিয়ে সেটি কাগজে বাস্তব রূপ দেয়। এখানে আমরা কিছু ইউনিট পড়ে তারা কিভাবে ফ্যাশন অঙ্কন শিল্পী হতে অগ্রসর হয়েছিল তা বোঝার চেষ্টা করতে পারি। ধাপগুলো হলো উপকরণ এবং সরঞ্জাম ফ্যাশন চিত্রায়নের জন্য, শিল্পের মাধ্যম, মৌলিক ফ্যাশনের গঠন এবং অনুপাত, মডেল অঙ্কন, পেন্সিল দিয়ে আঁকার কৌশল, রং তত্ত্ব, মৌলিক রেন্ডারিং, পোশাক এবং বিস্তারিত রেন্ডারিং, ফ্ল্যাটস এবং স্কেচ আঁকা, ডিডি শিট, ধারণামূলক ফ্যাশন এবং মনের ভাব।